পাকিস্তানের বোলিং, এবং অবশ্যই স্পটলাইটে থাকবেন বিরাট কোহলি। বিরাট কোহলি 10টা ওয়ানডে খেলেছেন পাকিস্তানের বিপক্ষে, এই 10টা ওয়ানডেতে তিনি কিন্তু 2টো সেঞ্চুরি করেছেন পাকিস্তানের বিপক্ষে, এবং নিশ্চয়ই তিনি এজবাস্টনে আরও একটা সেঞ্চুরি করতে চাইবেন। শোয়েব মালিক কিন্তু সবসময় এই ইন্ডিয়ার বিপক্ষে ভালো ব্যাটিং করে থাকেন, এবং ইন্ডিয়ার বিপক্ষে তার ব্যাটিং এভারেজ নিয়ার টু 50, অলমোস্ট 50-এর কিন্তু কাছাকাছি। যদিও সবশেষ তিনি ইন্ডিয়ার বিপক্ষে খেলেছেন 4 বছর আগে, এবং 2015 ওয়ার্ল্ড কাপ তিনি মিস করেছেন। আমরা যদি লাইন আপের দিকে তাকাই তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ান লাইন আপ বেটার দেন পাকিস্তান, এমনটা তো কাগজে কলমে বলাই যায়। এবং ইন্ডিয়ান লাইন আপে কিন্তু অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা অনেক বেশি পাকিস্তানের লাইন আপের থেকে। আমি একটা ম্যাচ নিয়ে ভাবছি না, এমন একটা টুর্নামেন্টে খেলছে যেখানে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য মাঠের পারফরম্যান্স, অধিনায়ক হিসেবে কিভাবে ছেলেদের ভালো রাখা যায় সেটাই আমার লক্ষ্য। সবশেষ 2009 চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান হারিয়েছিল ইন্ডিয়াকে, এরপরে কিন্তু আর কোনো আইসিসির মেগা ইভেন্টে ইন্ডিয়াকে আর বিট করতে পারেনি পাকিস্তান। 2012 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, 2013 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এরপর 2014 আবারও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, সবশেষ 2015 ওয়ার্ল্ড কাপ। 4টা ইভেন্টেই কিন্তু ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছে। এখন দেখার ব্যাপার এবার পাকিস্তান ভারতকে হারাতে পারে কিনা। কোশিশ এই কি হামকো দলে অনেক তরুণ খেলোয়াড় আছে, ওরা ট্যালেন্টেড, ভারত তো অনেক শক্ত, ওদের হারাতে হলে আমাদের শক্তকে দিয়েই খেলতে হবে। ইনশাআল্লাহ জরুরি ম্যাচ জিতেঙ্গে। সবশেষ 15 সাক্ষাতে 4বার মাত্র জিততে পেরেছে পাকিস্তান, বাকি 11 বারই কিন্তু জিতেছে ইন্ডিয়া। তবে বর্তমান ইন্ডিয়ার জন্য 2টো প্রবলেম রয়েছে, একটা হলো বিরাট কোহলির সাথে টিম ম্যানেজমেন্টের দ্বন্দ্ব, এবং সেটা কিন্তু মোটামুটি স্পষ্ট হয়ে উঠেছে। অনিল কুম্বলের সাথে তার যে দ্বন্দ্ব সেটা স্পষ্ট হয়ে গেছে, এবং আরেকটা বিষয় হলো যে ধোনির সাথে বিরাট কোহলির এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই চলছে, এবং টিমের ভেতরে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে ধোনি গ্রুপ এবং কোহলি গ্রুপ, এই দুটো গ্রুপ কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে। সেটির প্রভাব যদি মাঠে পড়ে তাহলে কিন্তু ভারতকে তার খেসারত দিতে হতে পারে। ফাহিম রহমান, 71, ফুলহ্যাম, লন্ডন।